চলতি জানুয়ারি মাস থেকেই ভারতের মুম্বাইয়ে শুরু হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে বায়োপিক বঙ্গবন্ধুর সিনেমার শুটিং। ছবি শুটিং শুরুর আগে 9 জানুয়ারি দুপুরে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তার বাসভবনে গিয়েছিলেন সিনেমাটির কয়েকজন অভিনয় শিল্পী। তাদের মধ্যে ছিলেন আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, দীঘি সহ আরো অনেকে। বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিবের অর্থাৎ রেনু ছোটবেলার চরিত্রের অভিনয় করবেন দীঘি। নতুন এই ছবি ও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ নিয়ে অর্থসূচকের সাথে কথা বলেন দীঘি। দীঘি বলেন, ছবিটিতে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রীর ছোটবেলার চরিত্রে অভিনয় করছি। এই মাসেই ছবিটির শুটিং শুরু হবে। তাই ছবির শুটিং এর আগে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ডেকেছিলেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিসেবে নয়, বঙ্গবন্ধু কন্যা হিসেবে আমাদের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী তার মায়ের সম্পর্কে বিভিন্ন বিষয় আমাদের জানান। মোট কথা, আমরা যারা ছবিটিতে যেই যেই চরিত্র করছি সেটি ভালো করে যেন করতে পারি, তার জন্য চরিত্রগুলো বিস্তারিত আলোচনা করতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ। আমরা বেশ কয়েক ঘন্টা সেখানে ছিলাম, শেখ রেহানা আপাও ছিলেন। আগামী 25 জানুয়ারি থেকে ভারতের মুম্বাই শুরু হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক বঙ্গবন্ধু চরিত্রের শুটিং। 40 কোটি টাকা বাজেটে নির্মিত 2 ঘন্টা 20 মিনিটের এই ছবিটি বাংলাদেশ ও ভারতে একসঙ্গে মুক্তি দেওয়া হবে।